গহন স্বপ্ন সঞ্চারিণী কেন তারে ধরি বারে করিপন অকারণ মায়াবন বিহারিণী। সবাইকে সিরাজগঞ্জ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ঘুরতে যাচ্ছি সিরাজগঞ্জ জেলায় অতি পরিচিত একটি মন্দির, যেটি নবরত্ন মন্দির নামে পরিচিত। নবরত্ন মন্দির সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন মন্দির ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। তবে স্থানীয়ভাবে এটি দোলমঞ্চ নামেও পরিচিত। বাংলাদেশে আবিষ্কৃত নবরত্ন মন্দির সমূহের মধ্যে এটি সব থেকে বড়। নবরত্ন মন্দিরটি আবিষ্কারের সময় এখানে কোনো শিলালিপির অস্তিত্ব ছিল না বলে এর নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। তবে জনশ্রুতি অনুসারে মন্দিরটি 1664 সালের দিকে রামনাথ ভাদুরী নামে স্থানীয় এক জমিদার নির্মাণ করেছিলেন। তবে কেউ কেউ মনে করেন আরও পরে, অর্থাৎ মন্দিরটি বাংলার নবাব মুর্শিদ কুলি খানের সময়কাল 1704 থেকে 1728 সালের মধ্যে কোন এক সময় এটি নির্মাণ করা হয়েছিল। নবরত্ন নামটি এসেছে মন্দিরের উপর বসানো 9টি চূড়া থেকে, যেখানে বর্তমানে প্রায় ধ্বংস হয়ে গিয়েছে।